বন্ধুরা, পরীক্ষামূলক ইরিধান প্রজেক্টের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। এ পর্বে আমরা জানাবো যে আমাদের এই ধাপ পর্যন্ত আসতে কত টাকা খরচ হয়েছে ইরিধানের পিছনে, আর এই যে বীজটা কিনতে হয় ইরিধানের এটার জন্য কত টাকা খরচ হলো, হাল রয়েছে, প্লাস এটাকে রোপণ করার জন্য কিছু শ্রমিক নিয়োগ করতে হয়েছে, সব মিলে আমাদের এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং কীভাবে করলাম এই বিষয়টি নিয়ে আজকের পর্বটি ধারণ করতে যাচ্ছি। চলুন, এটি জানতে হলে আমাদেরকে যেতে হবে নজর কাকার কাছে। কথা না বাড়িয়ে আমরা চলে যাই তিনার কাছে এবং জেনে নিই এখন পর্যন্ত খরচ এবং ডিটেলস আজকের পর্বের। হ্যাঁ বন্ধুরা, আমার ইরিধান প্রজেক্টের দ্বিতীয় পর্বের ঘোষণা অলরেডি আপনারা শুনে ফেলেছেন। তো দ্বিতীয় পর্বে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই, যে আপনারা অলরেডি দেখেছেন যে জমিতে চারা রোপণ করা হচ্ছে। তো চারার কথাটা আগে বলবো, যে এই যে 27 কাঠা জমি আমার, 27 কাঠা জমিতে যে পরিমাণ চারা আমাকে কিনতে হয়েছে, যেহেতু আমি চারা নিজে তৈরি করিনি, সেহেতু অন্যের কাছ থেকে আমাকে কিনে নিতে হয়েছে। তো পুরো একটা আনুমানিক করে কিনে নেওয়া হয়েছে এবং সম্ভবত হয়েও যাবে, পুরোটা পড়ে যাবে। সেখানে আমার কস্ট পড়ছে 1700 টাকা। তো আমি ক্যালকুলেটারে নিচ্ছি 1700। তারপর যেটা সেটা হচ্ছে যে জমিটা দেখুন চাষ করা হয়েছে, এই 27 কাঠা জমি চাষ করা হয়েছে 3 বার। তার মানে আমার চলে আসতেছে 3 বার যদি হয় তাহলে 3 বিঘা আর 3×7=21 কাঠা, মানে 4 বিঘা 1 কাঠা। তাতে সেখানে আমার কস্ট আসতেছে হচ্ছে 250 টাকা বিঘা হলে 1000 টাকা। এবং যে লোকগুলারে আপনারা দেখতেছেন, যে কাজের মানুষগুলো যারা কাজ করছেন, তারা কিন্তু আসলে অরিজিনালি কাজের মানুষ না, আমার ভালোবাসার মানুষ, আমার কেউ ভাই, তিনজনই ভাই আছেন আর কি, পড়োশি ভাই, তারা আমার কাজটি করে দিচ্ছেন, আমি যেহেতু পারি না সেক্ষেত্রে। তো ওনাদেরকে এটা চুক্তি দেওয়া আছে হচ্ছে 1500 টাকা বিঘা হিসাবে। তো 1500 টাকা বিঘা হিসাবে আপনার কাঠা পড়ে হচ্ছে 75 টাকা। তো 75কে যদি আমরা 27 দিয়ে গুণ দিই তাহলে আসে আমাদের 2025 টাকা। আর 2025 টাকা এবং তার সাথে এই যে জমিটাকে সমতল করার জন্য এটাতে কিন্তু মজ দিতে হয়েছে, যেহেতু এখন যান্ত্রিক যুগ, যান্ত্রিক যুগের কিন্তু একটা প্রতিবন্ধকতা আছে। যদি এটা হাল দিয়ে চাষ করা হতো, গরুর হাল দিয়ে, তাহলে সেখানে কিন্তু মইটা গরুর দ্বারাই দেওয়া হতো। কিন্তু যখন আমরা পাওয়ার টিলার দিয়ে চাষ করি তখন কিন্তু আমরা ওখানে গরুর দ্বারা মই দিতে পারি না, নিজেদেরকে অথবা ওই পাওয়ার টিলার দ্বারাই। তো পাওয়ার টিলারের এত পরিমাণ জমি থাকে যে তারা মই দেওয়ার সময় পায় না, তখন সেই মই দেওয়াটাও আমাদের নিজেদেরকে করতে হয়। তো ওনারাই আমার থেকে চুক্তি নিয়েছিলেন যে মই দেওয়ার জন্য আরও 200 টাকা। তাহলে ওখানে আমার 2025 টাকা আর এখানে 200 টাকা, তাহলে 2225 টাকা আসছে শুধু ওনাদের বিল আজকে। তো ইরিধান প্রজেক্টে এই যে দেখলেন, এখনও কিন্তু আমি কোনো কীটনাশক বা সার বা কোনো কিছু এ ধরনের ব্যবহার করিনি এবং সেটা করব সময় সাপেক্ষে, যেটা পর্ব ওয়াইজ আপনারা পাবেন। তো এই ছিল আজকের ইরিধান প্রজেক্টের দ্বিতীয় পর্বের কিন্তু প্রায় টোটালি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এখানে, যে এই দিক দিয়ে দুই পাশে কিন্তু একটা ফাঁক রাখা হয়েছে। কেন রাখা হয়েছে সেটা হচ্ছে এই যে এই পাশের জমিগুলো দেখুন, এই পাশের জমিতে পাওয়ার টিলার আসার মতো কিন্তু কোনো রাস্তা নেই, তাই আমার নিজেকেই স্যাক্রিফাইস করে এই জায়গাটা রেখে দিতে হয়েছে। আগামীকাল অথবা পরশু এদিক দিয়ে পাওয়ার টিলার গিয়ে এগুলো চাষ হবে, সেই কারণে এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। আর আমি বলবো আরও যদি আমরা সামনে যাই তাহলে আরও একটা বিষয় দেখতে পাবো। পুরো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জমিটার একটা 1/3 একটা আইল তৈরি করা হয়েছে। কেননা এই জমিটার এই যে পশ্চিম অংশ এটা একটু উঁচু এবং পূর্বের অংশটা কিন্তু একটু ঢালু, তাই যদি আমরা এই মাঝখানের আইলটা না দিই তাহলে এ পাশে পানি যখন ভরে থাকবে তখন এ পাশটা উপচে চলে যাবে, আবার যখন এ পাশে পানি থাকবে তখন এ পাশে কিন্তু শুকনো থাকবে, তাহলে ধানটার খুব ক্ষতি হবে, তাই কিন্তু আমরা এই আলটি দিয়ে নিয়েছি। তো এই ছিল কিন্তু আজকের ইরিধান প্রজেক্টের দ্বিতীয় পর্বের সম্পূর্ণ হিসাব নিকাশ। তো টোটাল যেটা আসলো সেটা আপনাদেরকে এখনো জানানো হয়নি। এখানে আমরা 1700 টাকা আমাদের বিসন, যেটা আমরা বলি বীজ যেটা রোপণ করা হচ্ছে সেটা, 1000 টাকা হচ্ছে আপনার ওই হাল চাষ করা, আর এখানে যা তাদের বিল যেটা পড়তেছিল সেটা হলো 2500 তাদের ধান লাগানো, 2025 টাকা, সরি,
১৭০০ যোগ যা পড়তেছে ১০০০ যোগ ২০০০ ২৫ টাকা যোগ ২০০ টাকা। তো বন্ধুরা, এ পর্যন্ত কিন্তু দেখুন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এ পর্যন্ত কিন্তু আমাদের প্রায় ৪৯২৫ টাকা অলরেডি খরচ হয়ে গেছে, আর পানির বিলটা বাকি রয়েছে। যেদিন পানির বিল দেবো সেদিন আপনাদেরকে আমরা জানিয়ে দেব যে এখানে বিঘাপতি কত টাকায় আমরা পানি দিয়ে থাকি আমাদের এই প্রজেক্টটাতে, সেটাও আপনাদেরকে জানাবো। তো আজকের দ্বিতীয় পর্বে আমার ইনফরমেশান ছিল এটুকুই যে আমরা শেষ পর্যন্ত পেয়েছি কত বললাম, ৪৯২৫ টাকা বন্ধুরা অলরেডি কিন্তু খরচ হয়ে গেছে। এখনও কিন্তু আমার ইরিধান লাগানোই সমাপ্ত হয়নি, এরপরের তো কার্যক্রমগুলো রয়েছে। তো এটা বেশ কষ্টসাধ্য একটা বিষয়, তাই আমরা চেষ্টা করব কৃষকদেরকে কিন্তু নিজের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসার, কারণ কৃষি এই কাজটি অনেক পরিশ্রমের। আজকে যারা শহরে বন্দরে রয়েছেন তারা কিন্তু জানেন যে তাদের হাতে যে ভালো ভালো চালগুলো পচে, বিশেষ করে আমাদের নওগাঁর চাল কিন্তু অনেক বিখ্যাত। কারণ আমি টেকনাতে যখন চাকরি করতাম তখনও কিন্তু সেখানে আমি দোকানে গিয়ে যখন বলছিলাম যে একটা ভালো চাল দেন, তখনও সেই বস্তার উপরে লেখা ছিল নওগাঁর চাল। তো এই নওগাঁর মানুষরা যে এত পরিশ্রম করে আপনাদের জন্য ধান উৎপাদন করেন, চাল তৈরি করেন, তো তাদেরকে অবশ্যই ভালোবাসবেন, আর তার সাথে ভালোবাসবেন আমাদের চ্যানেলকে। আর ভালোবাসার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি শেষ করছি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।